হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতেও গিভওয়ে থাকতেছে, তো এই ভিডিওতেও যারা কমেন্ট করবেন তাদের ভিতরকে পাঁচজনকে আমি সিলেক্ট করে নেব। তো অবশ্যই অবশ্যই এখনও যারা কমেন্ট করেন নাই কমেন্ট করে আসুন। তো আমি বাইবিটের এর আগে অনেক আগে একটা ভিডিও দিছিলাম, তো আজকেও আমি বাইবিটে ওপেন করে দেখি যে আজকেও প্রায় ভালো একটা প্রফিট আমার রয়েছে। তো আজকে আমি উইথড্রটা দিয়ে দিছি, আজকের উইথড্রটা ইনস্ট্যান্টলি আমার অ্যাকাউন্টে চলে আইছে। তো এর আগে আমি আর একটা ভিডিও দিছিলাম, তো এই ভিডিওতে আমি একটা গিভওয়ে অ্যানাউন্সমেন্ট করছিলাম, ওইটার এখনও উইনার লিস্টটা ভালো হয় না, মানে দেওয়া হয় নাই। তো সেই জন্য আমি আজকের উইনার লিস্টটা দিয়ে দেবো। তিন দিন আগে ভিডিওটা দিছিলাম, তো এটা দেবো সেটা যে কয়েন স্পিকারের .com থেকে। তো কয়েন এই ওয়েবসাইটে গিয়ে এইখানে আমি যে ভিডিওর লিঙ্কটা দিয়ে দিলাম, আর এইখান থেকে গেট ইউটিউব কমেন্টে ক্লিক করে টিরে মোট 39টা কমেন্ট কাউন্ট হয়েছে। তো এখান থেকে আমি পাঁচজনরে বলে দেব। তো এখান থেকে ফার্স্ট হয়েছে রয় ভাই, মানে রয় ভাইটা ফার্স্ট হয়েছে, তো একজন উইনার। তো সেকেন্ড উইনার দেখে নেই, তো সেকেন্ড উইনার এইজন। তো থার্ড উইনার মন্টু কুমার ভাই, আর ফোর্থ মোট পাঁচজনকে আমরা এখান থেকে সিলেক্ট করব। তো FFN ফানি টিভি। তো নেক্সট নাজুম হোসেন। তো এই পাঁচজন আমার টেলিগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপে নক দেবেন, আপনাদের গিফট আপনাদের দিয়ে দেওয়া হবে। তো আজকের ভিডিওটা ভিডিওর টপিকস হচ্ছে হলো এই যে 500 এইটা মানে XRP-র এই এয়ার ড্রপটা। তো এইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং সব কিছু করার ভিডিও আমি আগেই তৈরি করে রাখছি। তো ওইটা তৈরি করে আমি ডিপোজিট করে রাখছি, তো ওই ভিডিওটা এরপর অ্যাড করে দিয়ে আমি যে কীভাবে করবেন সেইটা আমি বলে দিই। অ্যাপটা ওপেন করার পরে আপনার এরকম ইন্টারফেস আসবে। তো প্রথমে যে কোনো একটা পাসওয়ার্ড বসিয়ে নেবেন, বসিয়ে নেওয়ার পর এখান থেকে আবার সেমটাই দিয়ে নেক্সটে দিবেন। তারপরে এখান থেকে ইএসএ ক্লিক করে ফিঙ্গারপ্রিন্ট কিংবা ফেসটা দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর আপনার এখান থেকে অ্যালাউ আসবে, তারপরে নিচের দিকে দেখেন একটা আইকন স্লাইড হচ্ছে। তো ওইটা স্লাইড হলে পরে আপনার ফুল, মনে করেন ফুল হয়ে গেলে পরে নিচে দেখেন টিক চিহ্ন দিবেন, তারপর নেক্সটটা স্লাইড হবে। এখানে আমি একটু ফাস্ট ফরওয়ার্ডে দেখাচ্ছি, কারণ এখানে অনেক একটু টাইম বেশি লাগে, তো সেটার জন্য আমি একটু ফাস্ট ফরওয়ার্ডে দেখাচ্ছি। তো এরকম সবগুলোতেই আপনাকে টাইম স্পেন্ড করতে হবে। তো একটু ধৈর্য সহকারে অ্যাপটা খুলবেন, আর যারা রিস্ক নিতে চান তারাই শুধু এয়ারড্রপটা করবেন, কারণ এয়ারড্রপে একটু রিস্ক আছে। কারণ আর এইটা অ্যাক্টিভ করতে আপনার 10 XRP লাগবে, তো সেইটাও আমি ফুল ডিটেলসে এখান থেকে দেখিয়ে দিতেছি। তো এখানে দেখেন আমার কন হয়ে গেছে, তো এখন আমি নিচের দিকে সিলাইট করব কিংবা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর অ্যাকাউন্টটা আমার ওপেন হয়ে গেছে। দেখেন উপরে ক্লোজ অপশন আছে, ক্লোজ অপশনে ক্লিক করবেন, প্লাস অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট, তারপর নেক্সট। এইখানে প্রত্যেকটাই এতে বিতে সিতে সবগুলোতেই আপনার নাম্বার দিবে। এখানে যতগুলো নাম্বার দিয়েছে সবগুলোই কিছুতে লিখে রাখবেন, তারপরে এরকম অপশন আসবে। দেখেন এইখানে প্লাস আর মাইনাস আছে, প্লাস মাইনাস দিয়ে নাম্বার সিলেক্ট করবেন, এতে কি আছে ওই রকম বসিয়ে দিবেন, যে আগে যেইটা ছিল সেইটা কোনো জায়গায় নোটে লিখে রাখবেন। তারপর এখানে প্লাস মাইনাস দিয়ে সেট করবেন, তারপরে নিচে অ্যারো চিহ্ন আছে, ওই অ্যারো চিহ্ন দিয়ে সব মিলিয়ে রাখবেন। তো আমার সব মিলানো হয়ে গেছে, তারপর নেক্সটেই করলাম, তো আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো নেক্সট আই আন্ডার স্টোর, তারপর আবার নেক্সট। তো এখানে অ্যাকাউন্ট লেভেলে যে কোনো একটা নাম দিয়ে দিবেন। তো এখানে দেখেন আমার অ্যাকাউন্টটা সেট আপ হয়ে গেছে। তো এখানে আমি অ্যাকাউন্টটা এখন অ্যাক্টিভ করতে হবে। তো সেটার জন্য আমি এখান থেকে কুকয়েন থেকে কিছু TRX মানে XRP আমি কিনে নিতেছি। তো এখান থেকে আমি 25 XRP কিনে নিতেছি। তো আমার এইখান থেকে XRP-টা কিনা হয়ে গেছে, তো XRP এখন ট্রান্সফার করে আমি মেইন অ্যাকাউন্টে নিয়ে নেব। 25 XRP আমি কিনেছি। তো এখান থেকে মেইন অ্যাকাউন্টে নেওয়ার পর এইখান থেকে আমি উইথড্র দিয়ে দেবো। তো উইথড্রোতে গিয়ে এখানে
উইডোর প্রথমে ওই এক্সআরপির অ্যাড্রেসটা ওইখান থেকে কপি করে এনে এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি উইডোটা দিয়ে নেব। উইডো দেওয়ার পর মনে করেন আপনি যদি 25 এক্সআরপি উইডো দেন তাহলে ওইখান থেকে 10 এক্সআরপি কিংবা তার একটু বেশি কেটে নেবে, কারণ এইটা সে হলো এই ওয়ালেটটা অ্যাক্টিভ করতে আপনার একটা ফি লাগবে, সেই ফিটাই আপনার এইখান থেকে কেটে নেবে। আর বেশি করলে যে বেশি উইড্রো করতে চাইলে বেশি উইড্রো করতে পারেন। তো অ্যাক্টিভ করে নেওয়ার পর বাকি কাজটাও দেখিয়ে দিতেছি। তো ডিপোজিট করার পর আপনার ব্যালেন্সটা 10টি এক্সআরপি কেটে নেবে, তারপরে আপনার বাকিটা এইখানে থাকবে। তো এইখান থেকে আপনি কিভাবে ক্লেম করবেন, তো এইখান থেকে মনে করেন আপনি প্রথমে একটা লিংক দিয়ে দেব। তো এই লিংকটা ওপেন করবেন, মানে এই যে এখানে দেওয়া রয়েছে এই লিংকটা ওপেন করবেন। ফার্স্ট ক্লেম হেয়ারের লিংক, তো ক্লেম হেয়ারের লিংক থেকে আপনি ক্লিক করার পর এরকম ওয়েবসাইট আসবে। তারপর এইখান থেকে কনফার্ম দিবেন, এইখান থেকে কনফার্ম দিবেন। কনফার্ম দেওয়ার পর ওয়েবসাইটে ট্রান্সফার করবে। ওয়েবসাইটে ট্রান্সফার করার পর নিচের দিকে স্ক্রল করে দেখবেন যে এখানে স্লাইড টু অ্যাকসেপ্ট, তো এইটা টেনে শেষ পর্যন্ত করবেন, তারপরে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো এখানে ভেরিফাইং হচ্ছে, তো এটা ভেরিফাই হয়ে যাক। যতক্ষণ আমি দ্বিতীয়টা দেখতেছি, তো এইখান থেকে কনফার্ম করার পর এইখানে দেখেন আর একটা রয়েছে, তো এইটা দেখেন আমার এখান থেকে কনফার্ম হয়ে গেছে। তো নেক্সটে ক্লিক করলে পরে এখান থেকে আমার এখানে দেখেন কনফার্ম হয়ে গেছে। তো এরপরের প্রজেক্টটা, তো এখান থেকে আমার কনফার্ম হয়ে গেছে। তো এরপরের প্রজেক্টটা রয়েছে যে দ্বিতীয় লিঙ্কটাই ক্লিক করবেন। দ্বিতীয় লিঙ্কেও সেমভাবে কাজ করবেন, তো এখান থেকে সাইন এই যে কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর অ্যাপে রিডাইরেক্ট করবেন, নিচের দিকে এসে স্ক্রল করে নিচের দিকের ওইটা স্ক্রল করে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউতে এখান থেকে আমি ক্লিক করে দিলাম, তো এইখান এইটাও কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পর এইটাই দেখেন একটা ফর্ম আছে, তো ফর্মটা ওপেন করতেছি। এখন আমি ফর্মটা ওপেন করতেছি, এইখানে বলছে সেট ইউর ট্রাস্ট লাইন ইফ ইউ ডোন্ট হ্যাভ অলরেডি। তো এইটা ট্রাস্ট লাইন মানে যেইটা আমরা আগে করলাম ওইটাই ট্রাস্ট লাইন। তো এইখানে আপনি জিমেইলটা দিয়ে দিবেন। তো এইখানে আমি জিমেইলটা দিয়ে দিলাম। তো এইখানে অ্যাড্রেসটা কোথায় দিবেন, অ্যাড্রেসটা কোনটা দিবেন, তো XUMM অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর তো এইখানে দেখেন রিকোয়েস্ট নামে একটা অপশন আছে, রিকোয়েস্টের উপর ক্লিক করবেন, এখান থেকে কপি করে নেবেন অ্যাড্রেসটা। কপি করে নিয়ে আপনার এই ফোরমে আসবেন। ফোরমে আসার পর এখানে আপনি জিমেইলটা দিবেন, তো এখানে আমি জিমেইলটা দিয়ে দিলাম। তারপরে অ্যাকাউন্ট অ্যাড্রেসে এখানে বসিয়ে দিয়ে উড ইউ লাইক টু বিল্ড এনএফটি গেমস এরকম কিছু একটা সিলেক্ট করে দিয়ে তারপর রিকোয়েস্ট এয়ারড্রপে ক্লিক করে দিবেন। তো এইটা দেখেন থ্যাংক ইউ, যে মানে এইটা কাজ হয়ে গেছে। তো নিচে দেখেন আর একটা আছে MLN, তো এইটাও সেমভাবে ওপেন করবেন। ওপেন করার পর কন্টিনিউতে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করার পর নিচের দিকে এসে স্লাইড টু অ্যাকসেপ্টে ক্লিক করবেন, তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। এইটাও দেখেন ভেরিফাই হয়ে যাবে। তো এইখানে আর একটা আপডেট আইছে, এটা সেই দিন ভিডিও না বানিয়ে ভালো করছি। তো এইটা আর একটা আপডেট আইছে যে আপনাকে 0.005 জিল টোকেন হোল্ড করতে হবে XUMM অ্যাপে। তো এইটার জন্য এখানে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটা ওপেন করবেন। ওপেন করার পর কন্টিনিউ এই যে এইখান থেকে স্কেপে ক্লিক করবেন, স্কেপে ক্লিক করার পর এখানে তিন ডটে ক্লিক করবেন। উপরের দিকে দেখেন তিন ডট আছে, ওইটা দেওয়ার পর কানেক্ট ওয়ালেটের পর XUMM অ্যাপে ক্লিক করবেন, তারপরে কানেক্ট টু অ্যাপ। তো XUMM ওয়ালেটের ওইটাই ক্লিক করবেন, তারপরে এখানে দেখেন ওয়ালেট চলে আসে। তো এখান থেকে আমার ওইখান থেকে কানেক্ট ওয়ালেটের ওইখান থেকে আসলে পরে এরকম আপনার শো করবে। তো নিচের থেকে সিলাইড টু অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন, তারপরে এখানে সিলাইড হয়ে যাবে। তো এইখানে দেখেন আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে, নিচের দিকে দেখেন কানেক্ট হয়ে গেছে। তো এইখান থেকে আপনি
মার্কেট মার্কেট প্রাইসেও দিতে পারেন, লিমিট অর্ডারও দিতে পারেন। তো আপনি চাইলে পরে এখান থেকে অর্ডার বুকটাও দেখে নিতে পারেন। তো অর্ডার বুক থেকে এইটা শোনালো বাই, আর এইটা শোনালো বাই অর্ডার দিয়ে রাখছে, আর এইটা শোনালো সেল অর্ডার দিয়ে রাখছে। তো বাই অর্ডার আর সেল অর্ডারের ভিতরে অনেক একটা পার্থক্য রয়েছে। তো আপনারা যেইটা চান সেইটাই করতে পারেন। চাইলে পরে মার্কেট অর্ডার থেকে আমি মার্কেট অর্ডারে দিয়ে 0.0 দেখে নেই, 0.005 মানে প্রায় 9 XRP-র মতো খরচ হচ্ছে। তো যারা করতে চান তারা 9 XRP দিয়ে এইটা বাই করতে পারেন। বাই করলে পরে আপনি 5000 XL মানে 5000-এর প্রাইস দেখে নেই আমরা। না 500-এর এইটাই প্রাইস, 15000 XRP ডিস্ট্রিবিউশন করবে। তো যারা রিস্ক নিতে চান তারা রিস্ক নিতে পারেন। তো এই ভিডিও এই পর্যন্তই, আর অবশ্যই কমেন্ট করবেন। আর যে 5 জন উইনার হয়েছেন তারা অবশ্যই অবশ্যই আমার টেলিগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপে নক দিবেন।